You are watching Max Media London. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে ব্যস্ত সময় কাটিয়েছেন এখানে অবস্থানের তৃতীয় দিন রোববারেও। রোববার সকালে তাঁর হোটেল কক্ষে এসে তাঁর সাথে বৈঠক করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তাঁরা বাংলাদেশ ও ব্রিটেনের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। উল্লেখ্য, ডাউনিং স্ট্রিট ছেড়ে আসার পর সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার 2016 সালে টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ নামে একটি সংস্থা গঠন করেছেন। এর উদ্দেশ্য পরিবর্তনের লক্ষ্যে রাজনৈতিক নেতৃত্বের সাথে একযোগে কাজ করা। স্ট্র্যাটেজি, পলিসি এবং ডেলিভারি এর তিনটি দিকে তারা বিশ্বের বিভিন্ন সরকার ও রাজনৈতিক নেতৃত্বকে আইডিয়া ও পরামর্শ দিয়ে থাকেন। এজন্য টেকনোলজির ব্যবহার তাদের অন্যতম হাতিয়ার। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার হোটেল কক্ষে এসে সৌজন্য সাক্ষাতে মিলিত হন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল ব্যারনেস প্যাট্রিস স্কটল্যান্ড। কমনওয়েলথের সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো নিয়ে দুই নেত্রী আলোচনা করেন। শিক্ষা, তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশকে কমনওয়েলথের প্রশিক্ষণ সহ বিভিন্ন সহযোগিতা নিয়ে তারা কথা বলেন। দুটি বৈঠকেই আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তসনিম। মোহাম্মদ আব্দুস সত্তার, ম্যাক্স মিডিয়া, লন্ডন। This is Maxx Media, London.